রাক্ষসী রানী আর রিম্বা রাক্ষসী পরস্পরের সাথে আলোচনা করতে লাগল। কিন্তু কাজটা এত সহজ নয় গো, গতবারের কাণ্ড মনে নেই? সেরকম হলে তো আর উপায় থাকবে না। না না, সেরকম কিচ্ছু হবে না, এবার আটঘাট বেঁধেই নামতে হবে। চলো তাহলে। দুই রাক্ষসী তখন পৃথিবীতে এলো। এদিকে রাজপ্রাসাদেও সেই সংবাদ পৌঁছাল। কুয়োর মুখ বন্ধ করে সৈন্যরা প্রাসাদে ফেরবার পথ ধরল, কিন্তু পথেই হল বিপত্তি। একে জল খাবার শেষ হয়ে গেছিল, তার উপর শুরু হল দাবদাহ। মরুভূমির প্রচণ্ড গরমে এক এক করে সবাই প্রাণ হারাতে লাগল। সে কি বলছো তুমি, সবাই মারা গেছে? হ্যাঁ মহারাজ, কেবল আমি বেঁচে আছি। ও ও, হায় বিধাতা, কি করে মরল ওরা? অনাহারে মারা গেছে সবাই। মরুভূমিতে খাদ্যের অভাব, জলের অভাব, এর উপর ছিল বৈরী আবহাওয়া। চোখের সামনে সবাই মারা গেল। বিধাতার কৃপায় আমি কেবল বেঁচে ফিরলাম। কি আর করবে বলো, বদনসিব তোমাদের। যাও, তোমাদের এই বীরত্বের কাজের জন্য আমি পুরস্কার ঘোষণা করব। সবার পরিবারকে 1000 করে রৌপ্য মুদ্রা অনুদান দেওয়া হবে। আপনি মহান মহারাজ, আপনার পায়ে জীবন দান করেও ধন্য। মহারাজ রুদ্রদ্বীপের জয় হোক, মহারাজ রুদ্রদ্বীপের জয় হোক। থামো সবাই থামো, আজকে আমি আরেকটি বিষয় ঘোষণা করছি। এতদিন আমার রাজসভায় মন্ত্রী সেনাপতি রাজবৈদ্য সহ অনেক পদ ছিল, কিন্তু কোনো জ্যোতিষী ছিল না। আমার স্ত্রী সে পদের জন্য উত্তম এক পণ্ডিতকে মনোনীত করেছেন। আজ তাকে আমি আমার রাজসভায় বরণ করে নিচ্ছি। মহারাজ রুদ্রদ্বীপের জয় হোক, রানী বসন্ত সেনার জয় হোক। মহারাজ রুদ্রদ্বীপের জয় হোক, রানী বসন্ত সেনার জয় হোক। চেতক কুমার মোটেও সেই ঘোষণার জন্য প্রস্তুত ছিলেন না। মূলত তিনি কোনো রাজসভায় প্রতিনিধিত্ব করতে আগ্রহী ছিলেন না। কিন্তু মহারাজ, আমি? এসো জ্যোতিষী এসো, তুমি মোটেও এই ঘোষণার জন্য প্রস্তুত ছিলে না, তাই না? তোমাকে চমকে দেওয়ার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে, সেজন্য আগে কিছু জানানো হয়নি। এসো জ্যোতিষী, মহারাজের কাছ থেকে পাজি আর উত্তরীয় গ্রহণ করো। রাজ আদেশ অমান্য করবার শাস্তি তার জানা ছিল, তাই কিছু না বলে অগত্যা মহারাজের কাছে গিয়ে দাঁড়াতে হল। এই নাও, এই উত্তরীয় দিয়ে তোমায় আমি বরণ করে নিলাম, তুমি এখন থেকে আমার রাজসভার সদস্য। নাও জ্যোতিষী, মহারাজ তোমায় বরণ করে নিচ্ছেন। তুমি এমন করছো কেন জ্যোতিষী, কোনো কিছু হয়েছে তোমার? আমি কিছুটা অসুস্থ বোধ করছি মহারাজ, আমাকে এই মুহূর্তে রাজসভা ত্যাগ করবার অনুমতি দিলে কৃতার্থ হব। নিশ্চয়ই, অসুস্থ বোধ করলে ঘরে গিয়ে বিশ্রাম নাও, তোমার জন্য আলাদা আবাসনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু চেতক কুমার সেই রাজ আবাসনে গেলেন না, তিনি তার কুঠিরে গিয়ে উপস্থিত হলেন। যা ভেবেছিলাম তাই, এখানেও আমাকে ফাঁদে ফেলা হলো। প্রথমে আদর দিয়ে মাথায় তোলা হবে, তারপর প্রয়োজন শেষ হয়ে গেলেই ধুলোয় ছুঁড়ে ফেলা হবে। ওদেরকে আমি হারে হারে চিনি। কি হলো জ্যোতিষী, পাজিখানা ফেলে দিলে? সে পুস্তক তোমায় ভাত কাপড়ের জোগাড় দেবে, তা কি এই অবহেলা? রাখো তোমার পুস্তক, এই পুস্তক আমাকে অপমান ছাড়া আর কিছু দিতে পারবে না। না না, আর এক মুহূর্ত নয়, আমি এক্ষুনি এই রাজ্য ত্যাগ করব। ও বুঝেছি, তুমি সেই ভয় পাচ্ছ না তো? সে মহারাজ তোমায় অপমান করবেন? তবে শুনে রাখো, আমাদের মহারাজ মোটেও তেমন নয়, তিনি জ্ঞানীদের খুব শ্রদ্ধা করেন। সেসব মহারাজ করেন, আর প্রয়োজনে তাদের আমাদের হত্যা করতেও পিছু পা হয় না। এতদিন থেকে এইটুকু চিনলে? বেশ, তবে আজ রাতে আবার চলো আমার সাথে। না, আমি তোমার সাথে আর সেই রাজবাড়িতে যাব না। না না, রাজবাড়িতে যেতে হবে না। তাহলে?
আজ তোমায় নিয়ে অন্য জায়গায় যাবো, তাহলে বুঝতে পারবে আমাদের মহারাজ সত্যি কেমন। বেশ, যাব না হয়, তবে আমায় নতুন করে কোনো বিপদে ফেলো না। এদিকে সেলিম কুমারের দেহ সৎকারের জন্য নিয়ে যেতেই আম্রপালি দাসীকে নিয়ে তার কক্ষে প্রবেশ করল। কেউ নেই, এই সুযোগে আশপাশটা দেখে ফেল। তুমি দরজার কাছে দাঁড়াও, কেউ আসলে সংকেত দিও, আমি এদিকটা দেখছি। ঠিক আছে, আমি আছি এদিকে। আম্রপালিকে দরজার কাছে রেখে দাসী সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করল, কিন্তু কোথাও কিছু পেল না। না গো, কোথাও কিছু পাইনি। তাহলে আর কি, আমাদের আসার আগে সব সরিয়ে ফেলা হয়েছে, চলো ঘরে ফিরে যাই। দাসী আর আম্রপালি ঘর থেকে বের হতেই দরজার আড়াল থেকে মিথিলা বের হয়ে আসলো, তার হাতে গত রাতের সেই পাত্রটি। এই সে পাত্র, এইটা নিতেই তো তোরা এসেছিলি, তাই না? এই পাত্র আমি নষ্ট করে ফেলবো, তাহলে আর কোনো প্রমাণ থাকবে না। সাথে সাথে মিথিলা সেই পাত্রটি নিয়ে এক পরিত্যক্ত কুয়োর মধ্যে ফেলে দিল। সব প্রমাণ তো নষ্ট করে ফেললাম, কিন্তু ওদের মুখ বন্ধ করব কিভাবে? একবার যেহেতু ওরা আমার দিকে সন্দেহের তীর ছুঁড়েছে, এত সহজে তো পিছু ছাড়বে না। না না, এর আগে কিছু একটা করতে হবে, কিন্তু কি করি কি করি? অনেক ভাবনা চিন্তা করবার পর সে এক বুদ্ধি বের করল। পেয়েছি, আম্রপালি আসার পরে মহারাজ মারা গেছে, যদি এই দোষ কোনোভাবে ওর উপর চাপানো যায় তাহলেই কাজ হয়ে যাবে। কি বলছো তুমি এসব? আম্রপালির জন্য বাবা মারা গেছেন? আমি সরাসরি সে কথা বলছি না যুবরাজ, কিন্তু ঠান্ডা মাথায় একটু ভাবুন, আম্রপালি প্রাসাদে আসার কিছুদিন পরই বাবা মারা গেলেন। আমার মন বলছে এই মেয়ে একটা অপয়া, মায়ের অভিশাপ নিয়ে এই বাড়িতে প্রবেশ করেছে। না না মিথিলা, এ কথা বলো না, আম্রপালি শুনলে খুবই কষ্ট পাবে। আর তুমি তো বলেছিলে মানুষ মরণশীল, জন্মালে মৃত্যু অনিবার্য। সে তো বিপদে পড়েই বলেছিলাম যুবরাজ, এখন আরেকজনকে বিপদে ফেলার জন্য অন্য কথা বলছি, তুমি যে আমার কোনো কথাই বোঝো না। আর কিছু বলবে? না না, আমি এটা বলতেই এসেছিলাম, তবে সাবধান থাকবেন মহারাজ, একবার যখন দুর্ঘটনা ঘটেছে তা আবার ঘটতে পারে। এটা দুর্ঘটনা না দাসী, এটা কিছুতেই হতে পারে না। আমার মন বলছে মহারাজকে হত্যা করা হয়েছে। সে যাই হোক, কিন্তু তুমি সাবধানে থাকবে, এই সবকিছু তোমার জন্যই হচ্ছে, তাই সুযোগ পেলে তোমাকেও। না না, আমাকে কেন, আমি তো কারো কোনো ক্ষতি করিনি। বড়রানী মোহিনী, সেও তো কারো কোনো ক্ষতি করেনি, কিন্তু তাকেই প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই ছোটরানীর সব পাপের কথা আমি তো জানি, সে কি করতে পারে তাও আমার জানা আছে। বেশ, তবে আমিও দেখব সে কি করতে পারে। এই আম্রপালির সাথে লাগতে আসার ফলও হাড়ে হাড়ে টের পাবে। এই বলে আম্রপালি কক্ষ থেকে বের হয়ে গেল। এদিকে পরদিন সকালে পৃথ্বীরাজ এবং কিরণমালা কাঠুরিয়ার বাড়িতে এসে হাজির হল। অনেকদিন পর বাবা মাকে দেখে উর্বশী খুব খুশি হল। বাবা মা, তোমরা এসেছো, আমি যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ রে মা, আমরা তোকে নিতে এসেছি। নে, এবার তৈরি হয়ে নে, দাদুভাই না আসা অব্দি তুই আমাদের সাথেই থাকবি। বৌমাকে নিয়ে যাবে তোমরা? হ্যাঁ সোনালি, প্রাসাদে ওর কোনো কিছুর অভাব হবে না, সব সময় রাজবৈদ্য ওর পাশে থাকবে। এখানে আমার কিছুর অভাব নেই বাবা। তুই চুপ থাক, কোনো কিছু না বুঝে কথা বলবি নে, এই সময়টা মেয়েদের বাবার বাড়িতেই থাকতে হয়। নে, এবার সবকিছু গুছিয়ে নে। বেশ, তবে যাও তাদের সাথে, তবে যাবার আগে শশীকে একবার বলে যেও বৌমা। কোথায় শশী? আমি ওর সাথে কথা বলছি। শশীকুমারকে রাজি করিয়ে উর্বশীকে তার বাবা মা সঙ্গে নিয়ে গেল। এদিকে কঙ্কাবতী পড়ল মহাবিপদে। এই রে, সব পরিকল্পনা যে ভেস্তে গেল,
বাবার বাড়িতে থাকলে রানী শয়তানের কালো ছায়ার ক্ষতি করার চেষ্টা করবে। কি যে করি, কি করেছি ওকে রক্ষা করব। অনেক ভাবনা চিন্তা করে এসে শশীকুমারের কাছে হাজির হল। কি, মহারাজ আমার সন্তানের ক্ষতি করবে? তাহলে আর বলছি কি, সেজন্যই তো তোমার কাছ থেকে নিয়ে গেল। এখনো সময় আছে, উর্বশীকে তোমার কাছে নিয়ে এসো, না হলে বাছার পৃথিবীর মুখ দেখবে না। ওই রাক্ষসী রানী ওকে মারার জন্য ওত পেতে আছে। না না, আমি এক্ষুনি গিয়ে আমার স্ত্রীকে নিয়ে আসছি। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, কঙ্কাবতী কি শয়তানের কালো ছায়াকে বাঁচাতে পারবে? জানতে হলে সোনারূপার সন্তানের পরবর্তী অংশ দেখতে ভুলবেন না।